বিয়ে বাড়ির চিকেন রোস্ট আমার মতে পছন্দ করেন না এমন কোনো মানুষই নেই, কিন্তু আমরা মনে করে থাকি বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট বানাতে হলে বিভিন্ন ধরনের মশলা প্রয়োজন এবং অনেক ধরনের বাটাবাটি করতে হয়। বাটাবাটি ও বিভিন্ন ধরনের মশলার ঝামেলায় আমার মতো যারা অলস আছেন তারা কখনোই বাসায় ট্রাই করেন না। কিন্তু আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটিতে কোনো বাচ্চাও চিকেন রোস্ট রান্না করতে পারবে। আর এভাবে যদি চিকেন রোস্টটা রান্না করেন তাহলে বিয়ে বাড়ির চেয়েও বেশি মজা হবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 6 পিস চিকেন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সাইজে নিতে পারেন বড় বড় পিস করে। এরপর আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1½ লেবু দিয়ে দিচ্ছি, লেবুর জুস অথবা লেবুর রস। এবার আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে হাতে ভালো করে মেখে নিতে হবে, এবং মেখে নেওয়ার পর 20 মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আমার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা চিকেন পিসগুলোর সাথে। তো 20 মিনিট পর্যন্ত এখন ওয়েট করব। 20 মিনিট পর ফিরে এলাম, তেল নিয়ে নিয়েছি 1টা প্যানে, আর এখন চিকেন পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই সময়ে দিতে হবে, আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই দেওয়া যাবে না, আবার বেশি লোতেও দিতে হবে না। আর আমরা যেভাবে গ্রিল রান্না করি এভাবেই আমি কেটে নিয়েছি চিকেন পিসগুলোকে। এভাবেই চিকেনটা ফ্রাই করে নিতে হবে, এপিট ওপিট 3 মিনিট করে ফ্রাই করে নিব। আর এটা কিন্তু বেশি একটা ফ্রাই করতে হবে না, অল্প অল্প করে হলে হয়ে যাবে। আপনি ঘোরের কাঁটা ধরে 3 মিনিট পর্যন্ত রান্না করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আজকের রেসিপিটা আপনাদের ডেফিনেটলি অনেক ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই 1টা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখছেনই আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে ফ্রাই করা। যে তেলটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু রেখে দিতে হবে না, আমরা মূল চিকেনটা রান্না করার সময় এই তেলটা ইউজ করতে পারবেন। এবার 1টা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটা যখন গরম হয়ে আসবে অবশিষ্ট সেই তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই সময় 2টা তেজপাতা দিয়ে দিব, 1টা দারচিনি, কয়েকটা এলাচ, আমি এখানে 5-6টার মতো নিয়েছি, 3-4টা লবঙ্গ দিয়ে দিবেন। এরপর ভালো করে আমি একটু নাড়ছি, একটু নেড়ে দিয়েই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ আর 1/2 কাপের মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামেও রাখতে পারেন, আর যদি মিডিয়ামে আপনাদের চুলার আঁচটা একটু বেশি হয়ে থাকে তাহলে লোতে করে দিবেন, কোনো সমস্যা নেই। এবার আমি আবারও 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েই এটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, পেঁয়াজটা না যতক্ষণ ব্রাউন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ব্রাউনিশ কালার হয়ে এসেছে। এবার এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আদা রসুন বাটা আলাদা আলাদা করে 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি।
আর এখন ভালো করে নাড়তে হবে এই সময়টাতে। দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি এটা নেড়ে নিয়েছি। এবার এক চা চামচের মতো লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচের মতো দই দিয়ে দিচ্ছি, দইটা দেওয়ার পরে আমরা আবারও এটা ভালো করে নাড়ব। আর আপনাদের যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে অবশ্যই চুলার আঁচটা লো করে দিবেন। মশলাটা খুব ভালো করে দীর্ঘ সময় পর্যন্ত কষিয়ে নিব, যাতে এখানে পেঁয়াজ আদা বাটা এসবের কাঁচের স্মেলটা চলে যায় এবং খুব ভালো একটা সুঘ্রাণ আসে। তেলটা যখন এভাবে মশলার উপর ভাসবে তখন আমরা এখানে এক চা চামচ কেওড়া জল দিয়ে দিব এবং এক চা চামচ গোলাপ জল দিয়ে দিব। কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়ার পর আমরা আবারও ভালো করে এটা নেড়ে দিব মশলার সাথে, যাতে এটা মিক্স হয়ে যায়। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আপনাদের কাছে যদি রোস্ট মশলা থাকে তাহলে এক চা চামচ দিয়ে দিবেন, এটা কিন্তু অপশনাল, যদি না থাকে তাহলে না দিলেও চলবে। আমার কাছে ছিল ওই জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড না করলে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু অ্যাড করলে স্বাদটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই করা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি, ফ্রাই বলতে এটা আমি ফুললি ফ্রাই করে নিই। সবগুলো চিকেন অ্যাড করার পরে এটা খুব সাবধানে নাড়তে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায়। খুব ভালো করে আমরা এটা নাড়বো। চিকেনটা আমাদের নাড়া হয়ে গিয়েছে, এবার এক কাপ পানি দিয়ে দিয়েছি। এক কাপ পানি দিয়ে এটা লো আছে, আমরা 10 মিনিট পর্যন্ত রান্না করব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন এটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। যেহেতু লো হিটে রান্না করেছি অল্প অল্প ঝোলও রয়ে গিয়েছে। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। আর এটা কিন্তু আমি মাঝখানে ফালি করিনি, এভাবে ধুয়ে আস্তই দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে এটা নাড়বো। এবার গরম মশলাটা দিয়ে দিতে হবে 2 চা চামচের মতো। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে গরম মশলাটা। গরম মশলাটা দেওয়ার পরে আমরা আবার ভালো করে এটা নেড়ে দিব, আর অবশ্যই সাবধানে নাড়বেন। এবার আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব 1/2 কাপ। আপনারা কিন্তু চুলার আঁচটা কোনোভাবেই বাড়াবেন না এই পর্যায়ে, নইলে কিন্তু আমাদের মশলা আর যে হালকা হালকা ঝোলটা আছে সেটা একদম শুকিয়ে যাবে। এই জন্যই কাজটা একদম লো হিটে করতে হবে।
এবার গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে যাতে গুঁড়া দুধটা দলা পেকে না যায়। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি এখানে কোনো বাটা বাদাম দিচ্ছি না, পেঁপে বাটা দিচ্ছি না, যা ইউজুয়ালি বিয়ে বাড়িতে করা হয়। আসলে এই জন্যে আমি বলেছিলাম প্রথমেই, এখানে যারা অলস আছেন আমার মতো তারা খুব সহজেই এভাবে চিকেন রান্না করতে পারবেন, কিন্তু খেতে কিন্তু এটা টেস্ট বিয়ে বাড়ির মতোই হবে। আমার এই চিকেন রোস্টটা রান্না শেষ, কিন্তু দেখে বুঝতে পারছেন আপনারা কতটা মজাদার লাগছে, আর আমি কিন্তু এখন জলদি জলদি খেয়ে নিব। আশা করছি আপনারাও জলদি জলদি বাসায় বানিয়ে খেয়ে ফেলতে পারবেন, কারণ এটাতে তেমন কোনো উপকরণ লাগেনি যেটা আমাদের এক্সট্রা কিনতে হবে বা এক্সট্রা বাসায় তৈরি করতে হবে। বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে খুব জলদি আপনারা ঝটপট বানিয়ে ফেলে খেয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই এটা বাসায় ট্রাই করুন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।